আসসালামু আলাইকুম সবাইকে, রত্নাবলস পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো কি 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 কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে, তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। 8 বছরের প্রেম, তারপর বিয়ে। আমরা বিয়ে করেছি 5 বছর হলো, কিন্তু সবসময় ঝগড়া হতো। কিন্তু এখন যে কাজগুলো করি, যে কাজগুলো করলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, সে কাজগুলো এখন করি। সে কাজগুলো হচ্ছে, ঝগড়া করতে গেলে, একজনের সাথে ঝগড়া করতে গেলে অধিকারের প্রয়োজন হয়, অধিকার লাগে। রাগ করতে সবার সাথে কিন্তু রাগ করা যায় না। যাই হোক, কী করে এতদিন সম্পর্ক এখনও ঘুম ধরেনি সেটাই কিন্তু শেয়ার করতেছি। আগে ভাবতাম তার কাছে যা মনে হয় তাই কিন্তু বলা যায়, কিন্তু আসলে তা না। কিন্তু পরে দেখলাম যায় না, সে কিছু বলে না কিন্তু কষ্ট পায় কিংবা রাগ চেপে রাখে। আগে অনেক কিছু বলতাম কিন্তু সে কষ্ট পেলেও বলতো না, তার মনে মাঝে চেপে রাখতো। কিন্তু এখন বুঝতে পারে আসলে আমার এত কিছু বলা ঠিক হয়নি, তো এখন আমি আমার জিনিসগুলো মেনে চলি। কিছু কথা আছে একান্তই আপনার, আপনার এই একান্ত কথার চাবি তার কাছে দেবেন না। আপনার মনের কোনো তালাবদ্ধ করে চাবি মুখে পড়ে রাখুন, তার প্রশংসা করুন। স্বামী হোক বা স্ত্রী হোক, প্রশংসা করবেন, প্রথমে প্রশংসা করবেন। সবসময় খুঁতখুঁত করে দোষ ধরতে যাবেন না, সে আপনাকে ভুল বুঝবে। তার সাথে মিথ্যা বলবেন না, যা বলতেছেন তা বলবেন না, কিন্তু সলচাতুর্য করবেন না, মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না। সম্পর্ক সৎ থাকাটা অত্যন্ত জরুরি। আপনি তার বিশ্বাসের কেমন মূল্যায়ন করছেন তার উপরে আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে। বাড়ি থেকে ফিরে, একটা স্বামী যখন বাড়ি থেকে ফিরে আসে তখন তার সাথে হাসি মুখে কথা বলতে হয়, হাসি মুখে কথা বলবেন। এটা একটা কারণ, সে তার মনে যতই কষ্ট থাক, টেনশন থাক, বাহির থেকে যখনই আসবে তখন হাসি মুখে কথা বলবেন, সে তার কষ্টটা ভুলে যাবে। কিন্তু তার এটা না করে আপনি যদি রাগাকৃতভাবে কথা বলেন বা যে কোনো একটা প্রয়োজন হবে সেখানে হুট করে বলে ফেলেন আমার এটার প্রয়োজন আছে, কাজে কিন্তু মাথা গরম হয়ে যাবে। স্বামী যখন বাহির থেকে ফিরে আসে তখন হাসি মুখে কথা বলবেন, কথা বলুন, তার সাথে কথা বলুন যে তোমার অফিস, তোমার অফিসে রেখে আসো, এখন বাড়ি। বাড়ির মানুষগুলোকে যে সময়টুকু স্বামী অফিসে থাকবে, যে সময়গুলো থাকবে সেগুলো বাইরের আপনজনকে দেবেন। যখন স্বামী বাহির থেকে ফিরে আসবে সেই সময়টুকু স্বামীর কাজে লাগাবেন। মানুষ দুজন, মন দুটা, চিন্তা ভাবনা বিভিন্ন হতে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। এটা মেনে নিতে শিখুন, তার মতামত শ্রদ্ধা করুন, যে কোনো সিদ্ধান্ত আলোচনা করতে শিখুন, দুজনের পরামর্শ একসাথেই করুন। দুজনের মতামত, দুজনের পরামর্শ এক হতে হবে। দিন শেষে আপনার আপন মানুষ, পাড়াপড়শি বা অন্য লোকের কথায় কখনোই কান দেবেন না বা কোনো সন্দেহ করবেন না। সন্দেহ থাকলে এটা সরাসরি স্বামীর বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলে বা স্ত্রীর বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলে, এটা গোপন না রেখে সরাসরি জিজ্ঞাসা করে নেবেন, তাহলেই ভালো হবে। তার দোষগুলো তাকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধরিয়ে দেবেন, কিন্তু লোকজনের কাছে ঢেকে রাখার চেষ্টা করবেন না কখনো। সেও আপনার জন্য তাই করবে এবং নিজেকে শুধরানোর চেষ্টা করবে। আপনি যতটুকু আগে করবেন সে ভাববে না, সে আমার জন্য এতটুকু করতেছে বা আমাকে এই কথাগুলো বলতেছে, আমিও তাকে এইভাবে বলে সে আপনাকে ঠিকই অবশেষে বুঝতে পারবে। দুজন দুজনের পরিবারকে সম্মান করুন, স্বামী স্ত্রী দুজন দুজনকার পরিবারের সম্মান করবেন, স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন, দেখবেন স্বামীও স্ত্রী বাবা মাকে সম্মান করবেন। শাশুড়ির কোনো আচরণ খারাপ লাগলে খারাপভাবে ভুলেও স্বামীর কাছে বলবেন না, কারণ এটা হচ্ছে স্বামীর মা, স্বামীর কাছে খারাপ লাগতেই পারে। দুজন একসাথে রেগে যাবেন না, তাহলে আগুন লেগে যাবে, আর রাগ হলে তাকে কিনা তর্কে জড়াবেন না। চেষ্টা করুন চুপচাপ থাকার,
সে যা জানতে চায় ততটুকুই বলবেন, পরবর্তীতে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলবেন আপনার ভুল ছিল কিনা, সে ভুল করছে কিনা সেটা ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ সবাইকে।